নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। শুক্রবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুর রশিদের বয়স হয়েছিল 70 বছর। বাদ জুমা নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে হার মানলেন নিরাপত্তা বিশ্লেষক ও আলোচক হিসেবে গণমাধ্যমের পরিচিত মুখ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। শুক্রবার ভোর 5:30টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কয়েক মাস আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন আব্দুর রশিদ। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। 2 মাস আগে ভর্তি করা হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। সেনাবাহিনী মেধাবী এই সাবেক কর্মকর্তার লেখা কলম বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়েছে। টেলিভিশনের বিভিন্ন টক শোতে একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নিয়েছেন। তিনি ছিলেন অরুণিমা রিসর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন অঙ্গনে। শেষবারের মতো দেখার জন্য তার মরদেহ রাখা হয় মিরপুর DOHS বাসায়। সেখানে ছুটে যান স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। প্রয়াত আব্দুর রশিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। দেখো, ও চলে যাওয়াতে তো আমরা মানে যদি আমি বড়, কিন্তু আমরা তারপরেও ওদের ফ্যামিলি গার্জিয়ান ছিল, সেটাও আমরা লস করলাম। আফটার রিটায়ারমেন্টও সে বাংলাদেশের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে লেখা গবেষণা চালায় গেছে। আপনাদের বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রতিনিয়ত গেছে, টক শো সবকিছুতে সে সবসময় ছিল। বাদজুমা মিরপুর DOHS কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে সমাহিত করা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।